প্রভু যীশুখ্রীষ্টঙ্ক অতি বহুমূল্য নামে প্রভুঙ্ দাস ভাবে আপনার সমস্ত সম্পর্ক ইন্ডিয়া প্রস্তুত কার্যক্রম নূয়া সকাল আশা রাজ্যে মু স্বাগত জনায়ে প্রভু আপনার প্রত্যেকঙ্কু বাহুল রূপে আশীর্বাদ করতু। আজ যে প্রসঙ্গে প্রভু বাক্য ধ্যান করা প্রসঙ্গ শীর্ষক হচ্ছে আম্ভে অছু, আম্ভে অছু। অংশ পড়া যাত্রা পুস্তক তিন পর্ব তার দশ পদর মু চৌদ পদ পর্যন্ত পড়ুছি। তবে মশা পরমেশ্বর কহিলে, মু কিয়ে যে ফারঙ্ক নিকটকু যাই মিশর দেশর ইস্রায়েল সন্তানগণক বাহার করে আনবি। তবে সে কহিলে, আমি অবশ্য তোমার সহবর্তী হওয়া পড়ে আমি যে তুমি প্রেরণ কলু তহিরে এই চিহ্ন জানিব, তুমি মিশরর লোক সবুক বাহার করে আনি দাউতারে তুমি মানে এই পর্বতরে পরমেশ্বর সেবা করিব। অনন্তর মশা পরমেশ্বর কহিলে, দেখো মু যেত ইস্রায়েল সন্তান মানক নিকটক যাই সে কহিবি কি তুম মানক পূর্বপুরুষ মানক পরমেশ্বর মতে তুম মানক নিকটক পঠাই অছন্তি। পড়ে সেমানে পচারিবে তাহাঙ্ক নাম কোন, সেতবে মু কি উত্তর দেবি। তহিরে পরমেশ্বর মশাঙ্কু কহিলে, আম্ভে যে অছু সে অছু। পড়ে সে কহিলে, তুমি ইস্রায়েল সন্তানগণ কুহ স্বয়ম্ভু আম্ভে অছু তুম মানক নিকটক পঠাই অছন্তি। দীর্ঘ বর্ষর ব্যবধান পরে পরমেশ্বর আপনার লোক মানুষ তত্ত্বাবধান করা কেন পরমেশ্বর গোটে সময় দিয়ে এই সময় পর্যন্ত মিশরের দাস্যকর্ম করে রহবে। তো পরমেশ্বর কণ কলে দেখুন তিন পর্ব তার সাত পদরে অনন্তর সদাপ্রভু কহিলেন, আমি মিশর দেশ স্থিত আপনার লোক মানুষ ক্লেশ নিতান্ত দেখিছু দেখিছু ও কার্য শাসক মানুষ লাগি সেমানকর রোদন শুনিছু, আম্ভে সেমানকর যন্ত্রণা জাঁছু। হালেলুয়া, এটি কোণ লেখা যাচ্ছে যে পরমেশ্বর কৌঁচা আমি সেমানকর ক্লেশ নিতান্ত দেখিছু। প্রভু কৌঁচা মু পার্সোনালি সেমানকর ক্লেশ দেখিছি, সেমানে কান্দিবাটা মো শুনিছি মোর কানরে বাজিছি, সেমানে যে বিকল হয়ে কান্দুচন্তি হে প্রভু তুমি কাহ প্রভু আপনার কোটি অনেক প্রভু প্রভু কী প্রভু আমার প্রতি বিপত্তি ঘটুছি কেবে প্রভু আপনার কাহান্তি কাহান্তি প্রভু আপনার নাহান্তি কি প্রভু আপনার যদি অনেক কী প্রভু আমার দুর্দশা আমি সে যন্ত্রণা জাঁছু। যে টাইপর টর্চর করা যাচ্ছে, যে প্রকার সেমানকু নির্যাতনা করা যাচ্ছে মু জানিছি। প্রিয় ভাই বোনি মানে আমার পরমেশ্বর দেখিবা পরমেশ্বর শুনিবা পরমেশ্বর জানিবা পরমেশ্বর আউ সে যথা সময়রে লেখা যাচ্ছে আট পদ শেষরে এইথিপাই আমি অল্লাই আসিছু, সে নিজে স্বর্গর অল্লাই আসিলে সাহায্য করিবা পাই। কিন্তু প্রভুকে জনে ব্যক্তির আবশ্যক, প্রভু সবু করিপারন্তি কিন্তু গোটে ব্যক্তিকে আবশ্যক করতে। মশাঙ্কু কহিলে, মশা এবে তুমি যাও আমি তুমি প্রেরণ করিবা, তুমি যাও আমি তোমার সহবর্তী হব। সে কহিলে, প্রভু মু কিয়ে প্রভু মোর ঔকাদ কোন প্রভু, কারণ এত বর্ষ ভিতরে তাঁর ডিগ্রি সব কাম গলা সব বেকার, সে স্টাডি সে স্ট্যাটাস সে গর্ব সব অহংকার সবু সে প্রান্তরে খরারে জলি পড়ি ছাড়খার হয়ে যাইছে, আহরি নম্র হয়ে যাই আহরি ভাঙ্গি পড়ি। পরমেশ্বর সেয়া চাহুলে, মশা আপনার বলরে লোক উদ্ধার করা চাহুলে, কিন্তু প্রভু আপনার সময়ের আপনা বলরে রক্ষা করা চাহিদা। প্রিয় ভাই ভী মানে আমি যেত নিজকে নম্র করু আমি ভাঙ্গি পড়ু, আমি কহু প্রভু মু কিছু নুহে, প্রভু আই এম নথিং লর্ড, সে সময় প্রভু কহবে ইয়েস ইউ আর নথিং বট আই এম এভরিথিং, মু সবু কিছি অটে মু সবু কিছি অটে। আমি সে গীত বেড়ে বেড়ে বলু, তেরে বিন মে কুছ ভি নেহি তেরে বিন, প্রভু তুম বিনা মু কিছি নু কিছি নু। তো মশাঙ্কর স্থিতি আসিলা, প্রভু কলে যাও। মশা কহুচন্তি, প্রভু
ଯିବି। ଆପଣ କହୁଛନ୍ତି ଯାହା ବୋଲେ ମୁଁ ଯିବି, କିନ୍ତୁ ଗଲେ ସେମାନେ ପଚାରିବେ କିଏ ତତେ ପଠେଇଲା। ମୁଁ କହିବି ତୁମମାନଙ୍କର ପୂର୍ବପୁରୁଷ ମାନଙ୍କର ପରମେଶ୍ୱର ମୋତେ ପଠେଇଛନ୍ତି। ମୁଁ କହିବି ସେମାନଙ୍କୁ ଯେ ତୁମମାନଙ୍କର ପୂର୍ବପୁରୁଷ ମାନଙ୍କର ପରମେଶ୍ୱର ଜେନା ସିଏ ପଠେଇଛନ୍ତି। ତାପରେ ପଚାରିବେ ତାଙ୍କ ନାଁ କ'ଣ, ଗୋଟେ ନାଁ ତ କହିବାର ଅଛି। ମୁଁ ଟିକେ ଆପଣଙ୍କ ନାଁ ହେଲେ କହିଥାନ୍ତୁ, ଯେମିତି ସେ ନାଁର ରେଫରେନ୍ସ ହେଲେ ବୁଝିଯିବେ ଯେ ସିଏ ପଠେଇଛନ୍ତି ବୋଲି। କାରଣ ମୋତେ ତ ବିଶ୍ୱାସ କରିବେନି, ମୁଁ ତ ପଳେଇଛି ଏମାନଙ୍କୁ ଛାଡ଼ିକି ନିଶ୍ଚୟ ଅବସ୍ଥାରେ। 40 ବର୍ଷର ଦେଖା କରିବାକୁ ବି ଯାଇନାହିଁ, ଖବର ବାର୍ତ୍ତା ବି କିଛି ନେଇ ନାହିଁ। ଏବେ ଗଲେ ମୋତେ ପଚାରିବେ ତୁ ଆଉ ଥରେ ଆସିଲୁ କ'ଣ ପାଇଁ ଆସିଲୁ କହ। ତ ଏଇଠି ଆମେ ଦେଖୁଛୁ ପରମେଶ୍ୱର ଏଇ କଥା କହୁଛନ୍ତି। ତମେ ପରମେଶ୍ୱର ମୋ ସାଙ୍ଗ କହିଲେ ଆମ୍ଭେ ଯିଏ ଅଛୁ ସେ ଅଛୁ, ଆମ୍ଭେ ଅଛୁ ଯିଏ ଅଛୁ ସେ ଅଛୁ। ତୁମର ପୂର୍ବପୁରୁଷମାନେ ମରିଯିବେ, ତୁମର ପରିବାର ସମସ୍ତେ ଚାଲିଗଲେ, ଯେମାନେ ତୁମକୁ କଢ଼ି ଆଣିଥିଲେ ସେମାନେ ଚାଲିଗଲେ, ଯେମାନଙ୍କୁ ଭରସା ଆସିଥିଲେ ସେମାନେ ଚାଲିଗଲେ, ହାର ବି କେତେଟା ଚାଲିଗଲେଣି, କିନ୍ତୁ ଆମ୍ଭେ ଯିଏ ଅଛୁ ସେ ଅଛୁ, ସେ ପଠେଇଛ ଆମେ ଅଛୁ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀମାନେ, ଆପଣଙ୍କ ଜୀବନର ଦୁଃଖ କଷ୍ଟ ସମସ୍ୟା ନିର୍ଯାତନା ସବୁ ପ୍ରଭୁ ଜାଣନ୍ତି, ଯଥା ସମୟରେ ସେ ସାହାଯ୍ୟ ପଠେଇବେ। ସେ ଅଛନ୍ତି, ସେ ସ୍ୱୟଂ ପ୍ରଭୁ ପରମେଶ୍ୱର ଆମ୍ଭେ ଅଛୁ ବୋଲି କହୁଛନ୍ତି। ଆଜିର ପ୍ରସଙ୍ଗ ହେଉଛି ଆମ୍ଭେ ଅଛୁ। ଆପଣ ଦେଖିବେ ଯାତ୍ରା ପୁସ୍ତକରେ ଗୁଡ଼ିଏ ଲୋକ ମରିଯାଉଛନ୍ତି, ଯାତ୍ରା ପୁସ୍ତକରେ ଦେଖିବେ ଯାତ୍ରା କରୁ କରୁ ବହୁତ ଲୋକ ମରିଗଲେ, କିନ୍ତୁ ପ୍ରଭୁ ଜୀବିତ ଅଛନ୍ତି। ସେ କହୁଛନ୍ତି ଆମ୍ଭେ ଅଛୁ, ସମୟ ଆସିଛି ମଶା ବି ଚାଲିଯାଉଛନ୍ତି, ଗୋଟେ ସମୟ ଆସିଛି ଅନ୍ୟ ନେତାମାନେ ଚାଲିଯାଉଛନ୍ତି, କିନ୍ତୁ ଆମ୍ଭେ ଅଛୁ, ସେ ଅଛନ୍ତି। ଆପଣଙ୍କୁ ଯେଉଁମାନେ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲେ ସେମାନେ ନାହାନ୍ତି, ଜଣେ ସାହାଯ୍ୟ କରିବେ ବୋଲି କହିଥିଲେ ସେମାନେ ନାହାନ୍ତି, ଜଣେ ଉପକାର କରିବେ ବୋଲି ଆପଣ କହିଥିଲେ ସେମାନଙ୍କୁ ଭରସା ଥିଲେ ସେମାନେ ନାହାନ୍ତି, କିନ୍ତୁ ପ୍ରଭୁ ଅଛନ୍ତି, ସେ ରହିଛନ୍ତି। ହୁଏତ ଆପଣଙ୍କୁ ଅନୁଷ୍ଠାନ ଛାଡ଼ି ଦେଇଛି, ମଣ୍ଡଳୀ ଛାଡ଼ି ଦେଇଛି, ପରିବାର ଛାଡ଼ି ଦେଇଛନ୍ତି, ଯେଉଁମାନେ ପାଖରେ ଚାକିରି କଲେ ସେମାନେ ଆପଣଙ୍କୁ କାଢ଼ି ଦେଇଛନ୍ତି, କିନ୍ତୁ ପ୍ରଭୁ ତ ଅଛନ୍ତି। ଆପଣ ଜମା ବ୍ୟସ୍ତ ହୁଅନ୍ତୁ ନାହିଁ, ସେ କହୁଛନ୍ତି ଆମ୍ଭେ ଅଛୁ। ପ୍ରାର୍ଥନା କରିବା, ଅନୁଗ୍ରହକାରୀ ପିତା, ଏ ସମୟରେ ପ୍ରଭୁ ମୋର ପ୍ରତିଟି ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କ ପାଇଁ ମୁଁ ପ୍ରାର୍ଥନା କରେ। ଆପଣ ଏ କଥା କହୁଛନ୍ତି ଆମ୍ଭେ ଅଛୁ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଲର୍ଡ଼। ଆପଣଙ୍କର ଏହି ନାମ ପାଇଁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ, ଆପଣ ଅଛନ୍ତି ପାଇଁ ଆମେ ଅଛୁ। ପ୍ରଭୁ ଦୁଃଖ କଷ୍ଟ ସମସ୍ୟା ନିରାଶ ନିର୍ଯାତନା ପ୍ରତିଟି ପରିସ୍ଥିତିରେ ଆପଣ ଅଛନ୍ତି, ସେଥିପାଇଁ ଧନ୍ୟବାଦ। ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ସାହାଯ୍ୟ କର ଏହା ବୁଝିବା ପାଇଁ, ଦୟାକର ସର୍ବଦା ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ବିଶ୍ୱାସ କରି ଆଗକୁ ବଢ଼ିବା ପାଇଁ ଆମମାନଙ୍କୁ ଅନୁଗ୍ରହ କର। ପ୍ରାର୍ଥନା ଶୁଣିଥିବାରୁ ଧନ୍ୟବାଦ, ଯୀଶୁଙ୍କ ପ୍ରିୟ ନାମରେ ମାଗି ଆମେନ୍ ଆମେନ୍। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ବାହୁଲ ରୂପେ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ, ନୂଆ ଅଧ୍ୟାୟରେ ଜଡ଼ିତ ହେବା ସେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ନମସ୍କାର।